কোরআন করিম সূরা আত-তাহরিম থেকে আপনাদের সামনে নয় নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। কোন সূরা বলুন তো? সূরা আত-তাহরিম। খুব সংক্ষেপে এই আয়াতকে কেন্দ্র করে আপনাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য দিক নির্দেশনামূলক কিছু কথা বলবো, যদি আল্লাহ পাক আমাকে আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার সঙ্গে আপনারাও পড়ুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير صدق الله العظيم قرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد লিল্লাহে রাব্বিল আলামিন। আরেকটা বালিশ রাখ। আল্লাহ পাক কোরআন করিম সূরা আত-তাহরিমে আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআন করিমে তাবত বিশ্বের মুমিনগণকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা মহান আল্লাহর কাছে তাওবায়ে নাসুহা করো। কি করো? আমরা অনেকে মনে করি নাসুহা কোনো মেন নাম না, এটা কোনো মেন নাম নয়, এই মেয়ের তাওবার নাম নাসুহার তাওবা নয়, এটা মূর্খ জাহেল কোরআন সম্পর্কে নিরতিশয় অজ্ঞ কিছু বক্তা এইরকম গল্প আবিষ্কার করেছে বাংলাদেশে। নাসুহা বলা হয় তাওবাতাম মাকবুলা লা তুরাদ্দু, এমন তওবা যা করলে আল্লাহর ফেরত দেন না, সাথে সাথে কবুল করেন। ওই তওবার নাম তওবায়ে নাসুহা। আজকে এই বিষয়ে কিছু কথা আমরা শুনব। তওবা আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য অনেক বড় একটি নেয়ামত। পৃথিবীর প্রথম মানুষটির মাধ্যমে তওবার সিলসিলা আল্লাহ পাক জারি করেছেন, ঠিক কিনা? সেই কথা কোরআন করিম সূরা বাকারাতে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। হযরত আদমকে আল্লাহ তাআলা তৈরি করলেন জান্নাতে। কোথায়? জোরে বলেন। এটি তো কোরআনের শিক্ষা। প্রচলিত বিজ্ঞানের একটি অংশ বলে মানুষের সৃষ্টি বানর থেকে, নজবিল্লাহ জালি, গোটা মানবতাকেই তারা বুলণ্ঠিত করেছে
বানর থেকে মানুষের অস্তিত্ব প্রমাণ করে, আর মানুষ ও মানবতার মর্যাদা দিয়েছে আল্লাহর কোরআন। ঠিক কিনা? মানুষের অস্তিত্ব হয়েছে জান্নাতে। কোথায়? আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে তৈরি করলেন, কিছুদিন পর তিনি বেহেশতে একাকিত্ব অনুভব করলেন, একা ভালো লাগে না। আল্লাহ পাক তার মনের ভাষণা বুঝলেন, তিনি একজন সঙ্গী চান। কি চান? ফাআলকাল্লাহু আলাইহিন নওম, আল্লাহ তাকে ঘুম পাড়ায় দিলেন। ঘুমের মধ্যেই আল্লাহ পাক অপারেশন করে তার বাম পাজরের হাড্ডি নিয়ে তার স্ত্রী হাওয়াকে বানায় দিলেন। সুবহানাল্লাহ, ঠিক কিনা? আল্লাহ পাক আদমকে ডাক দিয়ে বললেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ الله পাক বলেন, আমি আদমকে ডেকে বললাম, আদম তুমি এবং তোমার স্ত্রী পরমানন্দে জান্নাতে বসবাস করো, যা খুশি তা প্রাচুর্যের সাথে খাও। সুবহানাল্লাহ, তবে একটি বৃক্ষের কাছেও যেও না, যদি যাও ক্ষতিগ্রস্তদের কাতারে সামিল হয়ে যাবে। এই ঘটনা আপনারা জানেন, শয়তানের প্ররোচনায় প্রথম গন্ধম খেলেন হযরতে হাওয়া। কে খেলেন? হাওয়া, হাওয়া না, হাওয়া। আরবিতে জীবিতকে বলে হাইয়ুন। জীবিত আদম থেকে তার স্ত্রীকে আল্লাহ বানাইছেন, এই জন্য হাইয়ুন থেকে হাওয়া। বিত্তাশদীদ, লাইসা বিত্তাখফিফ। বুঝেন নাই কথা বলেন? জিটাও ঠিক মতো বলেন। আমার কথা বোঝা যাচ্ছে? এরপরে স্ত্রীর প্ররোচনায় হযরত আদম আলাইহিস সালাম খেলেন, ঠিক কিনা? তারপর কি হলো? আল্লাহ পাক দনজনের পোশাক কেড়ে নিলেন, বেহেশতে তারা উলঙ্গ হয়ে গেলেন। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরুল কবীরের মধ্যে লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুজনের পোশাককে কেড়ে নিলেন। ফাসাতারা আওরাতাহুমা বিওয়ারাকিত্তিন, হযরত আদম এবং হাওয়া বেহেশতের তিন গাছের পাতা দিয়ে তাদের লজ্জা স্থান ঢাকলেন। কি গাছের পাতা? তিন খেয়েছেন? বাংলাদেশের ডুমুরকে মনে করেন না, এই বাংলাদেশের বাদুরে খাওয়া ডুমুর আর আরবের তিন ফল বহুত পার্থক্য আছে, ঠিক কিনা? লজ্জা স্থান ঢাকলেন, আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দিলেন। হযরত আদমকে নামালেন শ্রীলঙ্কায়, হাওয়াকে নামালেন আরবের জেদ্দায়। বুঝলেন? জেদ্দা মিউনিসিপ্যালিটি কবরস্থানে হযরত মা হাওয়ার কবর আছে, আমি জিয়ারত করেছি। মাথার কাছে লেখা উম্মুনা হাওয়া, আমাদের মা হযরত হাওয়া এখানে শুয়ে আছে। অনেক লম্বা কবর। এবার আদম আলাইহিস সালাম একটি অপরাধ করলেন, আল্লাহর কাছে তওবা করতে লাগলেন। কিরকম তওবা করলেন তিনি? সুবহানাল্লাহ। তাফসীর খাজেন সাক্ষী, লাম ইয়ারফা রাসাহু ইলা সামাই হায়াআ মিনাল্লাহ, হযরত আদম দুনিয়ায় যখন নামলেন তার চোখের দৃষ্টি ছিল মাটির দিকে, লজ্জায় তিনি 300 বছর আল্লাহর আকাশের দিকে চোখ তুলে তাকান নাই। কত বছর আকাশের দিকে তাকান নাই? আল্লাহর একটি হুকুম অমান্য করার কারণে শুরু হলো তওবা। শত শত বছর কাঁদতে লাগলেন,
একটি বর্ণনায় 300 বছর, একটি বর্ণনায় 460 বছর, একটি বর্ণনায় 600 বছর তিনি রোনা জারি করলেন, তার দোয়া কবুল হয়নি। হঠাৎ তার মনে পড়ল বেহেশতের কথা। কোন কথা? বেহেশতে কি দেখছেন? সুবহানাল্লাহ। হযরতে আদম সৃষ্টির পরে আল্লাহকে সাজদা করেছেন, দুনিয়ার সময় আসর থেকে মাগরিব পর্যন্ত যত সময় তিনি আমার আল্লাহকে সাজদা করেছেন, আল্লাহ পাক তাকে এক সময় ডাক দিলেন, ইয়া আদম রুফা রাসাক ফারাফা রাসাহু ফারা নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুরাদিকিল আরশিল মুআল্লা। আদম যখন সাজদা থেকে মাথা তুললেন, মাথা তুলেই দেখেন জান্নাতে আমার আল্লাহর আরশে আজিমে নূরে মুহাম্মাদি দেখা যায়। শুধু তাই নয়, ইমাম হাকিম মুস্তাদরাক আল সহিহাইনে নকল করেছেন, ইন্না আদম রআ ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল আরশ। হযরত আদম আরশে আজিমের দিকে মাথা তুলে দেখলেন, আরশে আজিমে আমার আল্লাহর নামের সঙ্গে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম লেখা আছে। কি লেখা? বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন। আমাদের দেশে আজ কিছু ভণ্ড মৌলবি আছে, দেখি তারা মাঠে ময়দানে তাদের কোনো মূল্য নাই, টেলি মৌলবি, তাদের যত লম্ফ ঝম্প টেলিভিশনে ওই বাক্সের ভিতরে বাইরে নাই, তারা ফতুয়া দেয় আজে বাজে, রসুল্লাহ মেয়েরাজে যান নাই, আল্লাহকে চর্মচোখে দেখেন নাই, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুলুল্লাহ বলাও যাবে না লেখাও যাবে না। তাদের দাড়ি আমাদের চেয়ে লম্বা, মাথায় যে রুমাল তা মহিলাদের ঘোমটাদের চেয়ে লম্বা, নামও সব অদ্ভুত, হেমার ইবনে হেমার, তুবাইশ ইবনে খুবাইশ, ঠিক কিনা? ফ্যানটা ঘুরাও অন্যদিকে। হেমার ইবনে হেমার, তুবাইশ ইবনে খুবাইশ, এই ফতুয়া দিয়ে উম্মতের মধ্যে একটা ফাটল সৃষ্টি করছে তারা। আল্লাহ তাআলা তাদের ফেতনা থেকে বাংলাদেশকে রক্ষা করুন, এ দোয়া করেন। আদম আলাইহিস সালাম যখন আরশে আজিমে আল্লাহর নূর দেখলেন, আল্লাহর হাবিবের নূর, আর আল্লাহর হাবিবের নাম লেখা আল্লাহর নামের সাথে, জিজ্ঞেস করলেন আল্লাহ মুহাম্মদ কে, যাকে এত ভালোবাসছে এত মর্যাদা দিছ? আল্লাহ পাক জবাব দিলেন, সোনা আদম মুহাম্মদ কে, লাউলাহু লামা খালাকতুকা ওয়ালা সামা আন ওয়ালা আরদা। মুহাম্মদ হলেন তিনি, যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ আকাশ ও জমিন বানাতাম না, তুমি আদমকেও বানাতাম না। দুনিয়া এসে তওবা যখন কবুল হয় না, হযরতে আদম আলাইহিস সালামে বা রাসূলুল্লাহর ওসিলা ধরে আল্লাহর কাছে হাত তুলে তওবা করলেন, সুবহানাল্লাহ বলবেন। অনেকে মনে করে ওসিলা ধরা শিরক। ওসিলা দুই প্রকার, কয় প্রকার? একটা ওসিলা তাআব্বুদিয়া, আর একটা ওসিলা সাবাবিয়া। একটা ওসিলার সম্পর্ক ইবাদতের সাথে, ওইটা শিরক। যে ওসিলা ধরত মুশরিকরা, কারা? আল্লাহ পাক আপন হাবিবকে বলেছেন,
وَلَئِن سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ محمد صلی اللہ علیہ وسلم آپ نے جگش کرو پریو بھائی بندگان آپ نے رکھا مشتہ کے آمہ کی کتھا بولتے دیں اسی لاکھا ایک پرکار एक प्रकार शिर्क और एक प्रकार जायज ठीक है ना आले हदीस भाईरा सब ओसीला के शरीक बनाए दिस आमी विभ्रांति ता एक दूर कर दीची अल्लाह पाक मुशरिक देर के जिज्ञेस करलें आकाश जमीन के तैरी करे छे तारा बोले छे अल्लाह जिज्ञेस करा हलो ताले अल्लाह के बाद दिया 360 टा हाथे बनानो खोदा नाम बेहुदा के عبادت کرو کہ اور جواب دیے ما نعبدهم الا ليقربونا الى الله زلفا ترا جواب دیے ہمرا یہ سب دیو دیوی ہاتھے بنانو خدا گلر عبادت کری ای جننے ترا جنو سفارش کرے ہمادر کے اللہ نکٹ برتی پہنچے دے নাউজুবিল্লাহ বলেন আল্লাহ এই ওসিলা ধরা শিরক এটা কি জোরে বলেন কারণ এটা আল্লাহর ইবাদতে শরীক করা হয়েছে আরেক প্রকার ওসিলা ওসিলা সাবাবিয়া কোন কিছু হওয়ার জন্য আল্লাহ কারণ নির্ধারণ করে দিয়েছেন যেমন অসুখ হলে ওষুধ লাগবে রোগ হলে আরোগ্য দেবার মালিককে তাহলে ওষুধ খান কেন ওসিলা তাহলে ওসিলা ধরাই যদি শিরক হয় তাহলে ওষুধ খেলে শিরক হবে কথা বলে না ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন আমি যখন অসুস্থ হই তিনি আমাকে আরোগ্য দান করেন কিন্তু আল্লাহ পাক রোগ থেকে মুক্তির জন্য ওষুধকে সাবাব বানায় দিয়েছেন সেজন্য ওষুধকে গ্রহণ করা ওসিলা এটা ওসিলা সাবাবিয়া এটা জায়েজ না না জায়েজ 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 সন্তান দেবার মালিককে তাহলে বিয়ে করেন কেন ওসিলা ধরাই যদি শিরক হয় তাহলে আহলে হাদিস ভাইদের বিয়ে শাদী বন্ধ করতে হবে সন্তান দেবার মালিককে বিয়ে করলেই সন্তান হবে এটার তো কোনো গ্যারান্টি নাই তবে আল্লাহ এটা সিস্টেম করে দিয়েছেন ঠিক কিনা বলেন এক নাদান তার পীরের কাছে গেছে বলে হযরত মেরে লিয়ে বতর খাস দোয়া করিয়ে কে আল্লাহ তাআলা মুঝে এক নেক ফরজন্দ আতা ফরমায় আমার জন্য খাস দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে একটা নেককার ছেলে সন্তান দান করে পিশাব দোয়া করে দিস এক বছর পরে গেছে পিশাবের কাছে কহজত দোয়া তো কবুল হয়নি কে ভাই তুমি শাদী কর চুকে কে বিয়ে করছো কে না হি হাজরা শাদী তো নাই কিয়া বলে না দিয়ে তো গুড়ি নাই কে উল্লু কা পাঠা শাদী নাই কিয়া বাচ্চা কেসে হোগা সন্তান দেবার মালিককে বিয়ে করা ওসিলা এটা কি শির তাহলে ওসিলা কয় প্রকার এক প্রকার ওসিলা আল্লাহর ইবাদতে শরীক করা ওইটা শির যেটা মুশরিকরা করত আরেক প্রকার ওসিলা আল্লাহ পাক সবাব বানায় দিয়েছেন যেমন রোগ হলে ওষুধ খাওয়া সন্তানের জন্য বিয়ে করা ক্ষুধা লাগলে ভাত খাওয়া ঠিক কিনা বলেন আল্লাহ পাক দোয়া কবুলের জন্য তওবা কবুলের জন্য আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরাকে সবাব বানায় দিয়েছেন এটা শিরক নয় এটা জায়েজ ঠিক কিনা বলেন আদম আলাইহিস সালাম আল্লাহকে ওসিলা ধরলেন তার হাবিবের
আদম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, আল্লাহুম্মা ইন্নি আতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবীকাল খাতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, শত শত বছর তওবা করলাম, তওবা কবুল হয় নাই, আজকে তোমার আখেরি নবী, তোমার সবচেয়ে প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরে তওবা করলাম, আমাদের তওবা কবুল করে না। শত শত বছর আমার আল্লাহ জবাব দিলেন না, এবার জবাব দিয়ে দিলেন, আকাশ থেকে ওহি এসে গেল, আল্লাহর পক্ষ থেকে জবাব চলে আসলো। সুবহানাল্লাহ বলেন, কিভাবে জবাব আসলো? আল্লাহ পাক সূরা বাকারাতে বলেন, ফাতালাকা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে তওবা করার কারণে আল্লাহর পক্ষ থেকে তওবার কিছু শব্দ আদমের অন্তরে আল্লাহ পাক জাগায় দিলেন। সেই শব্দ কি? রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তওবা কবুল হয়ে গেল। কথা বুঝতেছেন? তওবা কবুল হয়ে গেছে। এবার আল্লাহর পক্ষ থেকে তওবার দরজা খুলে গেল আসমানে। আকাশে একটা দরজা আছে, তার নাম বাবুত তওবা, তওবার দরজা আল্লাহ খুলে দিলেন। আর আদমের কাছে বার্তা পাঠালেন, ফা আওহাল্লাহু ইলা আদম, ইয়া আদম قد غفرت ذنبك وجعلتك من الانبياء। রে আদম, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। শুধু তাই নয়, আমার হাবিবের ওসিলায় তুমি আদমকে আমি আল্লাহ নবী বানাই দিলাম। সুবহানাল্লাহ। শুধু নবী বানাই দিলাম তাই নয়, থাকবে না, সরাই দাও, পড়ে যাবে, সরিয়ে দাও। থাকবে না তো, সরাই দাও না, থাকবে না, বলতেছে তো থাকবে না। মাইতো না, মাইতো না, শোনো, কথা বুঝতেছেন? আল্লাহ পাক কি বললেন? আমি তোমাকে গুনাহ মাফ করলাম, তোমার তওবাও কবুল করলাম, তোমাকে আমার হাবিবের ওসিলায় নবী বানিয়ে দিলাম। আল্লাহ পাক আদমকে ডাক দিয়ে বললেন, আদম, শুধু তাই নয়, পৃথিবীতে কিয়ামত তক তোমার যত সন্তান আসবে, যতই গুনাহ করুক, অন্যায় করুক, আমার কাছে যদি তওবা করে আমি আল্লাহ তারে ক্ষমা করে দিব। এই তওবার নেয়ামত প্রত্যেক নবীর উম্মতকে আল্লাহ দান করেছেন, সবচেয়ে বেশি দিয়েছেন আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে। বলেন সুবহানাল্লাহ। কেন? উম্মতে মুহাম্মদি এমন এক উম্মত, ক্ষমা প্রাপ্ত উম্মত। সুবহানাল্লাহ। বলবেন আল্লাহ পাক পূর্বের কোন নবীকে শিখান নাই যে তোমার উম্মতের জন্য তওবা করো, রসূলুল্লাহকে আদেশ করছেন আপনি উম্মতের জন্য ক্ষমা চান, বলছেন না? আল্লাহ পাক বলেছেন, ফাস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, রসূলুল্লাহ ক্ষমা চাইছেন কিনা বলেন। 1500 বছর আগে তিনি উম্মতের জন্য ক্ষমা চাইলেন, মেরাজের রাতে আরশে আজিম গেলেন, সেখানেও উম্মতের জন্য ক্ষমা চাইলেন, হাশর ময়দানেও ক্ষমা চাইবেন। শুধু তাই নয়,
জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকে আরাম করতেছেন, উম্মতের জন্য ক্ষমা চাইতেছে। বিশ্বাস হয় না এই কথা? সুনান বাজ্জারের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, তুরাজু আলাইয়া আমালুকুম, আমার উম্মত তোমাদের প্রত্যেক আমল আমি রসুলের সামনে তুলে ধরা হবে। যখন আমি দেখব তোমরা উম্মত ভালো কাজ করছো, আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। ওয়ামার আই তুমিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম, আর যখন দেখব তোমরা গুনার কাজ করছো, আমি রসুল জান্নাতুল ফেরদৌস রওজা মোবারক থেকে আল্লাহর কাছে তোমাদের জন্য গুনাহ মাফের দোয়া করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য এই উম্মতের নাম উম্মাতুম মারহুমাতুম মাগফুরা, আমরা ক্ষমা প্রাপ্ত উম্মত, আমরা রহমত প্রাপ্ত উম্মত। বলেন সুবহানাল্লাহ। খুশি আছেন? এই উম্মত যত গুনাহ করুক আল্লাহ ওয়াদা করছেন তওবা করলে মাফ করে দিবেন। সুনান তিরমিজির হাদিস, হাদিসে কুসি আমার আল্লাহ পাক বলেন, ইয়া ইবনা আদম লাও বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগফারতু লাক, ওরে বনি আদম, তোমার গুনাহ যদি জমে জমে আকাশের মেঘ বাড়া পর্যন্ত পৌঁছে যায়, তারপর তুমি যদি ক্ষমা চাও আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। তওবা করবেন? কথা বলে না। ওটা কি আনুষ্ঠানিক তওবা না আসল তওবা? আল্লাহ বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ। বলে তোমরা আল্লাহর কাছে বিশুদ্ধ তওবা করো, যে তওবা আল্লাহ ফেরত দেন না। ওই তওবার জন্য তিনটি শর্ত আছে, বলবো? তওবার শর্ত কয়টা জোরে বলেন, মুখস্থ করেন। এক, আইয়ুকলিয়া আনিল মাসিয়া, গুনাহ ছাড়া। গুনার মধ্যে থেকে তওবা করলে কোনোদিন তওবা কবুল? যে নামাজ পড়েন না তাকে নামাজ ধরতে হবে, যে মদ পান করেন মদ ছাড়তে হবে, যে জানাবি বিচার করেন তা ছাড়তে হবে, যে সুদ ঘুষ খান তা ছাড়তে হবে, তারপর তওবা করতে হবে। দুই নম্বর শর্ত, ওয়াইয়াজআমা আল্লা ইয়াউদা ফিহা আবাদা, দ্বিতীয় শর্ত তওবার, যে আপনাকে ওয়াদা করতে হবে আপনি যে গুনাহ থেকে তওবা করলেন সেই গুনাহ আর করবেন না। তিন নম্বর হচ্ছে আন্নাদামা, অনুশোচনা, এটা তওবার মূল। আপনি যে গুনাহ করেছেন বিগতকালে সেই গুনাহের জন্য আপনাকে অনুশোচনার আগুনে দগ্ধ হতে হবে। এই তিন শর্ত পূরণ করে তওবা করবেন, সেই তওবার নাম তওবায়ে নাসুহা, আপনার পাহাড় সমান গুনাহ আল্লাপাক মাফ করে দেবেন। কটা শর্ত? গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ আর করব না ওয়াদা করা, আর অনুশোচনা করা। করবেন এইভাবে তওবা? কথা বলেন। অনুশোচনা হলো কি হলো না বুঝবেন কেমন করে? প্রশ্ন আসে না? ইমাম রাজি তাফসির কবির লেখেন, শুকনা কাঠের মধ্যে আগুন ধরালে ধোঁয়া বের হয়, ধোঁয়া বের হলে বোঝা যায় আগুন লেগেছে কাঠে। বান্দা যখন অনুশোচনার আগুনে তার গুনাহকে দগ্ধ করবে, রাতের বেলা তার চোখ থেকে পানি টপ টপ করে ঝরতে থাকবে, যখন তার পানি চোখ থেকে পানি ঝরবে বুঝতে হবে তার কলিজায় গুনাহ মাফের আগুন জ্বলে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান নিরাশ হন কেন? ইমাম আজম আবু হানিফার কাছে ব্যক্তি গেছেন, প্রশ্ন করছেন, হুজুর এক ছেলে মদ পান করছে, এক ছেলে তার মার সাথে জানা করছে, তারপর মাকে কতল করছে, তারপর মায়ের মাথার খুলিতে মদ পান করছে, এরকম গুনাহগারকে আল্লাহ মাফ করবে? ইমাম আজম বলেছেন হ্যাঁ, সেও যদি তওবা নাসুহা করে আর তা কবুল হয় আল্লাহ মাফ করে দেবে।
এরকম এইরকম একজন গুনাগার এই মাঠে আছে কথা বলে তো নিরাশ হন কেন? নিরাশ হবার কিচ্ছু নাই, আমরা আল্লাহর পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আল্লাহর পেয়ারা বান্দা। সত্তরটি জাতিকে এক করলে উম্মতে মুহাম্মদীর মর্যাদা লাভ করবে না। রাসূলুল্লাহর খাতিরে এত সম্মান মর্যাদা আল্লাহ এই উম্মতকে দান করেছে। আমাদের জন্য সবচেয়ে বড় অফার তওবা করলেই তওবা কবুল হবে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের আল্লাহর কোন বান্দার মৃত্যুর গড়গড়া শুরুর আগ পর্যন্ত আল্লাহ তার তওবা কবুল করবেন। মৃত্যুর গড়গড়া বুঝেন মালাকুল মউতকে দেখার পরে আর তওবা কবুল হবে না, কারণ দারোগা চলে এসেছে, এখন আর জামিনের ব্যবস্থা নাই, পুলিশ ধরার আগে আগাম জামিন নেওয়া যায়, ঠিক কিনা? ধরে ফেললে আর জামিন নাই, অ্যারেস্ট, ঠিক কিনা? তো মালাকুল মউত আসার আগে আপনি যদি তওবা করে নেন আল্লাহ আপনাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ, বলবেন না করবেন তওবা? কয় শর্ত জোরে বলে? এক, বিগত গুনার জন্য আল্লাহর কাছে রোনা জারি করবেন। দুই, গুনাহ ছেড়ে দিবেন। তিন, কখনো করবেন না শপথ করবেন। এটাই তওবায়ে নাসুহা। আল্লাহ পাক বলেছেন তুবু ইলাল্লাহে তওবাতান নাসুহা। কিন্তু একটা এখানে সূক্ষ্ম বিষয় আছে, এই যে আপনি তওবাটা করলেন করবেন, এটা যদি আপনি আমার আল্লাহর হক নষ্ট করেন, আর যদি বান্দার হক নষ্ট করেন, তাহলে তওবার শর্ত চারটা, কয়টা জোরে বলেন? তাহলে আল্লাহর হকের ক্ষেত্রে আল্লাহ বেশি প্রাধান্য দিয়েছেন না বান্দার হক? কথা বলে না, বান্দার হক নষ্ট করলে তওবার শর্ত কয়টা? আপনারা বান্দার হক নষ্ট করেন? জি, যারা সুদ খায় বান্দার হক নষ্ট করে, যারা ঘুষ খায় বিচার আচারে দুই দিক থেকে পয়সা খায়, আছে আপনাদের দেশে? আজকে তো সমাজটাই ভাবে নষ্ট হয়ে যাচ্ছে, দেখা যায় অনেক মসজিদ কমিটিতে মাদ্রাসা কমিটিতে সুদখোর আর ঘুষখোর পদ নিয়ে বসে আছে। যদি সুদখোর আর ঘুষখোরকে মসজিদ আর মাদ্রাসায় বড় পদে বসান, সমাজের কোনো পরিবর্তন হবে না। যে মসজিদের সভাপতি সুদখোর, ইমাম সাহেব মিম্বরে এতিমের মতো বসেই থাকবে, কথা বলতে পারবে না, ঠিক কিনা? আপনাদেরকে এগুলো খেয়াল করতে হবে। সুদখোর সবচেয়ে খারাপ, সমাজের সবচেয়ে বড় করোনার্য মারাত্মক ভাইরাস হচ্ছে সুদখোর। করোনার তো ভ্যাকসিন আছে, সুদের ভ্যাকসিনও নাই। একবার সুদ খাওয়ার মজা পাইলে আর ছাড়ে না, ঠিক কিনা? আমি জানি না আমার সাথে একমত হবেন কিনা। চোর ডাকাত জেনাখোর তার চোখ খারাপ সুদখোর। হাদিস সাক্ষী, আকলু দিরহামিম মিনার রিবা আশাদ্দু মিন থালাসিন ওয়া থালাসিনা জানিয়াতান ইয়াজনিহার রাজুল। এক দিরহাম সুদ খাওয়া 33 বার জানা করার চেয়ে বড় গুনাহ। আরব আমিরাতের এক দিরহাম বাংলাদেশের 22 টাকা, এই 22 টাকা পরিমাণ সুদ খেলে 33 বার জানা করার চেয়ে বড় গুনাহ হবে। কয় দিরহাম? 22 টাকা। 33 বার জানা করার চেয়ে বড় গুনাহ এক দিরহাম সুদ খাওয়া। তা আপনারা বলেন, চোর ডাকাত জেনাখোর তার চোখ খারাপ সুদখোর? গরু চোরকে সভাপতি বানান মসজিদ মাদ্রাসায়, পঞ্চায়েত কমিটি, কথা বলেন? নাকি গরু চোর পাইলে মেরে ফেলেন? মেরে ফেলেন না। সমাজটাকে ঠিক করতে হলে
নামাজি আল্লাহওয়ালা পরহেজগার মানুষগুলোকে প্রতিষ্ঠিত করুন। সুদ খেলেন বান্দার হক নষ্ট করছেন, ঘুষ খাইছেন বান্দার হক নষ্ট করছেন, ঠিক কিনা? আপনি বড় অফিসার, ফাইল ঠেকায়া কলমের খোসায় 10,000 টন খেয়ে ফেলছে, এখন মরার আগ দিয়া তওবা করবেন, উপায় কি? বান্দার হক কি করবেন? প্রশ্ন আসে। হ্যাঁ, দেখেন না অনেক সচিব আমলা কামলা শেষ বয়সে দাড়ি টাড়ি রেখে সুফি দরবেশ হয়ে যায়, সারা জীবন খাইতে তো আর কম খায় নাই, কথা বলে। বাংলাদেশের সমস্ত উন্নয়ন সুনাম অগ্রগতিকে ধ্বংস করে দিচ্ছে চরিত্রহীন দুনিয়াদার স্বৈরাচার দুর্নীতিবাজরা। দেখেছেন এক দুর্নীতিবাজ 3,500 কোটি টাকা ভারতে পাচার করেছে, এরকম বহু দুর্নীতিবাজ বাংলাদেশে আছে, বাংলাদেশের সুনামকে যারা ক্ষুণ্ণ করে দিচ্ছে। যেদিন বাংলাদেশে দুর্নীতি থাকবে না, দক্ষিণ এশিয়া নয় দক্ষিণ পূর্ব এশিয়ায় সবচেয়ে ধনী রাষ্ট্র বাংলাদেশ হবে, ইনশাআল্লাহ। সেটা সময়ের ব্যাপার মাত্র, কারণ এখনই আমরা উপমহাদেশে সবচেয়ে ধনী, পাকিস্তান ভারতের চেয়ে আমাদের আয় বেশি, জিডিপি আমাদের বার্ষিক আয় এখন $1,830, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের এই উন্নতি আমাদের এই সুনামকে ধুলির সাথে মিশাই দিচ্ছে কতিপয় দুর্নীতিবাজ আমলা কামলা, ঠিক কিনা? এখন আপনি এই যে জনগণের টাকা মেরে খাইলেন, শেষ জীবনে তওবা করবেন, 3 শর্তে হবে না, চতুর্থ শর্ত, যাদের হক নষ্ট করছেন হক ফেরত দিতে হবে। এখন একজন সচিব কিভাবে হক ফেরত দিবে? তাকে তো সংবাদ সম্মেলন করতে হবে, ভাই সাহেব 2010-20 এই মেয়াদে আমি ত্রাণ মন্ত্রণালয়ের সচিব ছিলাম, আমি মোটামুটি 700-800 কোটি টাকা বাম পকেটে নিয়েছি, আপনার আল্লাহ রাস্তা আমারে মাফ করে দেন। এই সংবাদ সম্মেলন করলে জনগণ মাফ করবে না? সিরা স্যান্ডেল আর পচা ডিম উপহার দিবে? দিবে না? তাহলে উপায়টা কি? এত বড় পরিসর নয়, ছোট পরিসরে বুঝেন, আপনি একজন মুদি দোকানদার কিন্তু প্রতারক, মানুষকে সবসময় ঠকান, 6 টাক চাল কম দেন 6 টাক ডাল কম দেন, 20 বছর ব্যবসা করছেন, কত হাজার মানুষকে ঠকাইছে, পিছ থেকে বাতাস করুন, কত হাজার মানুষকে ঠকিয়েছেন তার হিসাব নাই, এখন শেষ জীবনে এত মানুষ পাবেন কই, মাপ চাইবেন কেমন করে? প্রশ্ন আসে না? এরকম সমস্যা আপনাদের কারো থাকতেও তো পারে, ঠিক কিনা? উপায় কি? তওবার কি ব্যবস্থা নাই? আছে। চতুর্থ শর্তে ব্যক্তির সুদের টাকায় ঘুষের টাকায় দুর্নীতির টাকার পরেরটা মেরে খাবার টাকায় সে যে সম্পদ করেছে সবটুকুন সম্পদ গরিব মিসকিনকে দান করে দিতে হবে, সওয়াবের কোনো আশা করা যাবে না। তাহলে তওবা কবুল হয়ে যাবে, সব সম্পদ পরেরটা মেরে খাওয়ার টাকা, দুর্নীতির টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা সব ফকির মিসকিনকে দান করে দিবে, সওয়াবের আশা করতে পারবে না। সমস্যা তো করবে বউ, গলায় টিপ দিবে, তুমি হারাম খাওয়ায়া জিবলা তো লম্বা করে দিছ, এখন সব যদি ফকিরকে দান করে যাও তা আমরা চলবো কেমন করে, তোমার হিসাব কবরে তুমি দাও। কিন্তু আল্লাহর ভয় যার অন্তরে আছে আর পরকালে মুক্তি চায়, সে তো অবশ্যই তওবার পথ বেছে নেবে, ঠিক কিনা বলেন? আমরা এতক্ষণ শুনলাম একটি আয়াতের অংশের ব্যাখ্যা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে মুমিনগণ তোমরা আল্লাহর কাছে তওবা নাসুহা করো, আসা রাব্বুকুম আন ইউকাফফিরানকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় আল্লাহ পাক তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ইউদখিলাকুম
জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত আছে। সেটা কোন দিন? ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহ, সেই হাশর ময়দানে যেদিন আল্লাহ পাক আপন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেজার করবেন না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কথা আল্লাহ মেনে নেবেন, সুবহানাল্লাহ বলবেন না, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে ওনার মমিন উম্মতদেরকে আল্লাহ পাক অপমান করবেন না। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমানদার প্রত্যেক উম্মতের সামনে এবং ডানে নূরের টুকরা দৌড়াদৌড়ি করবে। মুসলমান, হাদিসে এসেছে হাসর ময়দানে 120টা কাতার হবে, 80 কাতার হবে উম্মতে মোহাম্মদে। কাফের মুশরিকরা কত চেষ্টা করতেছে ইসলামকে ঠেকাতে আর মুসলমানকে কমাতে, পারতেছে না, ব্যর্থ হচ্ছে। বলেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারপরে ভালো করে খেয়াল করে ইউনিসেফ, ইউনেস্কো, এনজিওরা মুসলিম বিশ্বে বিশেষ করে বাংলাদেশে কোটি কোটি ডলার খরচ করতেছে মুসলমানের সংখ্যা কমাও, বিনামূল্যে দিচ্ছে কি পিল, ঠিক কিনা? খোঁজাকরণ চলতেছে, খোঁজাকরণ, বুড়া বুড়া মানুষ ধরে নিয়ে অন্ডকোষ কেটে দিচ্ছে, বিনিময়ে 1800 টাকা হাতে তুলে দিচ্ছে, বাচ্চা কাচ্চা যেন না হয়, মুসলিম সংখ্যা বৃদ্ধি যেন না ঘটে। জানেন না আপনারা, কথা বলেন, এদিকে মুসলমানের সংখ্যা বাড়তেছে না কমতেছে? আর কাফের মুসে ওরা আমাদের যতটুক কমালো এক করোনাতে তার 10 গুণ তাদের কমে গেছে। দেখেন, বাংলাদেশে 1 বছরে 10,000 মানুষ মরে নাই করোনায়, আর আমেরিকা ব্রিটেনে প্রতিদিন গড়ে 1,500 থেকে 3,000 লোক মারা যাচ্ছে। আল্লাহ কয় আমার হাবিবের উম্মত কমাবা, আমি অদৃশ্য বোমা দিয়ে তোমাদের সংখ্যা কমায় দিচ্ছি। আল্লাহু আকবার। অমুসলিমরা তা চিন্তা করে না, আমরা তো চিন্তা করি। কত চেষ্টা করলো ইহুদিরা, খ্রিস্টানরা করছে মুসলমানের সংখ্যা কমা, কমতেছে না বাড়তেছে? আজ পৃথিবীতে 200 কোটি মুসলমান মানুষ আছে, 800 কোটি, প্রতি 4 জনের 1 জন আমরা মুসলমান। সুবহানাল্লাহ বলবেন। প্রিয় ভাই বন্ধুগণ, কেন? এটা রসুল্লাহর ভবিষ্যৎবাণী আছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, প্রত্যেক নবী আল্লাহর পক্ষ থেকে মুজিজা পেয়েছেন, আর আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ যে মুজিজা আল্লাহ দিয়েছেন তা 30 পারা কোরআন। ইন্নামা উতিতু ওয়াহিয়ান আওহাহুল্লাহু ইলাইয়া, আমাকে আল্লাহ যে শ্রেষ্ঠ মুজিজা দিয়েছেন তা 30 পারা কোরআন। আমি আশা করি কোরআনের বরকতে কাল কিয়ামতে আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হয়ে যাবে। আর ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু ইহুদিদের সংখ্যা দিন দিন কমতেছে। সারা দুনিয়া এখন ইহুদি আছে 57 লাখ, কত কত লাখ, কিন্তু পাগলা কুত্তা কয়েকটাই যথেষ্ট একটি পরিবেশ নষ্ট করতে, ঠিক কিনা? 57 লাখ ইহুদি সারা দুনিয়াকে অস্থির করে রেখেছে। আমার দোয়া করতে মন চায় হিটলারের জন্য, তার জীবনের সবচেয়ে ভালো কাজ 60 লক্ষ ইহুদিকে ইউরোপ থেকে ডিলিট করে দিয়ে গেছে। ধন্যবাদ হিটলারকে, দোয়া তো করতে পারি না, ঠিক কিনা? ইহুদি জাতিটাই একটা অভিশপ্ত জাতি, ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে মুসলমানের সংখ্যা বাড়তেছে না হাসরে?
120টা কাতার হবে, 80 কাতার হবে উম্মতে মুহাম্মদী। সুবহানাল্লাহ বলবো। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন হাশর ময়দানে আমি আমার উম্মতদেরকে চিনব। সুবহানাল্লাহ, কিভাবে রাসূলুল্লাহ চিনবেন? দুইটা করে সিগনিফিকেশন থাকবে। সুবহানাল্লাহ বলেন। এক, আল্লাহর হাবিবের ঐসব উম্মত যারা ইমানের সাথে নামাজ পড়তো তাদের দেহের ওযুর জায়গাগুলো নূরের মতো চমকাবে। সহিহ বুখারীতে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন ইন্না উম্মতি ইউদাউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু। কাল কিয়ামতের দিন আমার উম্মতের যারা নামাজের জন্য ওযু করত তাদের ওযুর জায়গাগুলো নূরের মতো চকমক করতে থাকবে। তা দেখে দেখে আমার কাছে তাদের ডাকা হবে, আমি রাসূল কাউসার পান করায় তাদের আল্লাহর জান্নাতে পাঠিয়ে দিব। ফামান ইস্তাতা আমিনকুম আইয়ুতিলা গুররাতাহু ফালিয়াফআল। তোমাদের মধ্যে যে ব্যক্তি তার মুখের নূরটা লম্বা করতে চাও সে যেন তা করে। তার মানে মুখটা যত বেশি ধুইবেন ওযুতে তত বেশি হাসরে নূর চমকাবে। আমাদের দেশে